সারি রিজনের নতুন কমিটি হয়েছে, বিসিএর স্বার্থে ক্যাডারের স্বার্থে কাজ করতে পারি। গিলফোর্ডের সার সিক্রেটো রেস্টুরেন্টে বিসিএর সাউথ ইস্ট রিজিয়ন টু সারি রিজিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরিচালনা করেন জয়েন্ট কনভেনার ইয়ামিম দিদার। স্বাগত বক্তব্য দেন কনভেনার ওয়াহিদ রহমান বুলু। আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সোলেমান। নতুন এই কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শাহ মালিক আজাদ, সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ হাসান আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে আমিনুর রশিদ সেলিম সহ 21 সদস্য এই কমিটিতে স্থান পেয়েছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মালিক আজাদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমেদ বক্তব্য রাখেন। তারা সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিএর কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে আমাদের সারি রিজনের নতুন কমিটি হয়েছে, আমাকে সভাপতি বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন। আগামীতে আমরা সারি রিজনের উন্নয়ন করার জন্য যে কাজ করতে যাব সেটা আপনারা দেখতে পাবেন। আমি বিশেষ করে ধন্যবাদ সবাইকে জানাইতে চাই, সারিবাসীকে, যে আমাদেরকে আবারও নির্বাচিত করেছেন এই কমিটি। ইনশাল্লাহ আমরা আগামীতে সুন্দরভাবে কাজ করব আর আমরা সেন্ট্রাল, আমাদের বিসিএ সেন্ট্রালটাও আমরা কন্ট্রিবিউট করব। আজকে আমরা সারি রিজনের নির্বাচন দীর্ঘদিন পরে হয়েছে, প্যান্ডামিকের জন্য ওটা ডেলি হয়ে গেছিলো এবং আমরা নতুন করে দায়িত্ব নিয়েছি এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি, জেনারেল সেক্রেটারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই নতুন কমিটি যাতে সারে রিজন থেকে পুরাটা ভালোভাবে আমরা কাজ করে দিতে পারি এবং বিসিএর স্বার্থে ক্যাডারের স্বার্থে কাজ করতে পারি, সেই প্রত্যাশাই রাখছি।